একটা গল্প বলি, গল্প গল্প বলতে বলতে মেন কথায় আসবো। এক ভদ্রলোক একদিন এক রেস্টুরেন্টে ঢুকলো, ঢুকার পরে সে দেখলো এইখানে দুইটা অপশন আছে, তিনটা অপশন আছে, সরি তিনটা অপশনে লেখা আছে বাংলা, চাইনিজ এবং ইংরেজি। এখন সে কোন খাবারটা খাবে, সে চুজ করলো বাংলা। বাংলায় ঢুকলো, বাংলায় ঢুকার পরে দেখলো যে কি সে কি এসি কেবিনে খাবে নাকি নন এসি কেবিনে খাবে। তো সে শখ করে যেহেতু গেছে, সে চিন্তা করতেছে আজকে আমি এসিটা ইয়া করি, এসি কেবিনে ঢুকি। এসিতে ঢুকলো, ঢুকার পরে দেখা গেল আরও দুইটা অপশন আছে এখানে। দুইটা অপশনে একটা আছে পাখিতে খাবেন নাকি নগদে খাবেন। সে চিন্তা করলো সুবিধা তো পাওয়া যাচ্ছে, একটু পাখিতে খাই। পাখিতে খাওয়ার সে যখন অপশনটা চুজ করলো, মানে সে দরজাটাই যখন ঢুকলো তখন নিজেকে আবিষ্কার করলো সে রাস্তায়। দ্যাট মিনস হচ্ছে কি, এখানে আপনি যত বেশি অপশন খুঁজবেন, যত বেশি আপনি আপনার মতো করে চাইবেন অথবা আপনার ইচ্ছা মতো খাইতে চাইবেন আপনার সুযোগ সুবিধা মতো, তখন হয়তোবা যে পারফেক্ট খাবারটা আপনি খেতে যাচ্ছেন ওইটা হয়তোবা পান নাই, আপনি হয়তোবা খাবারটাই খেতে পারেন না। এখন বিষয় হচ্ছে যে কি, আমি বলতে চাচ্ছিলাম কক্সবাজারে এখন কথা চলতেছে ডাল আলু ভর্তা বাদ নাকি 700 টাকা। তো সেক্ষেত্রে বিষয় হচ্ছে আপনি কোথায় খাচ্ছেন, কোন মানের হোটেলে খাচ্ছেন, আপনি কি অপশন চুজ করতেছেন, আপনি ভেবেচিন্তে খাচ্ছেন কিনা। তো ফাইভ স্টার হোটেলে যদি আপনি যদি ডাল আলু ভর্তা চুজ করেন সেক্ষেত্রে 700 টাকা আসতেই পারে। আর যদি আপনি যদি খুব যদি লোয়ার ক্লাসে যান, আপনি যদি একবারে যদি আপনি যদি স্ট্রিট লেভেলে যান সেক্ষেত্রে আপনার কোয়ালিটিও কম হবে। আবার দেখা যাচ্ছে যে কি আপনি টুরিস্ট সেক্ষেত্রে আপনাকে হতে বা একটা এমন কিছু আপনাকে প্রাইস দিল যে আপনি চিন্তাও করতে পারতেছেন না। তো সেক্ষেত্রে আমার অথবা আমাদের যে অভিজ্ঞতা, আমরা কক্সবাজারের স্থানীয় হিসেবে আমরা এটুকু আপনাদেরকে প্রিফার করতে পারি যে কি মোটামুটি বিখ্যাত প্রসিদ্ধ যাদের ঐতিহ্য আছে, যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছে এবং যাদের রেস্টুরেন্ট ব্যবসায় যাদের হিউজ অভিজ্ঞতা আছে এবং নিয়মিত এটা সার্ভ করতেছে, আপনারা তাদের কাছে কেন পৌঁছি আছে, ধরেন আপনার সাইমন আছে, ধরেন আপনার ধরেন যে কি নিরিবিলি রেস্তোরাঁ আছে, আলগুনি আছে, আপনার শালিক আছে, এরকম বিভিন্ন রেস্টুরেন্ট আছে যেগুলোতে আপনার প্রাইসটা রেগুলার থাকে এবং নিয়মিত একটা প্রাইস থাকে তাদের। এটা মৌসুম অনুযায়ী আপনার শীতকালীন পর্যটক এরকম টার্গেট করে করে তাদের প্রাইসগুলো ভেরি করে না, সবসময় একটা একটা আপনার স্ট্যান্ডার্ড লেভেলেই থাকে। এরকম রেস্তোরাঁগুলোতেই খেতে গেলে আপনারা আমার মনে হয় যে কি 700 টাকা আপনার ডাল আলু ভর্তা ভাত এরকম ঠকবেন। আমাদের সাথে কিন্তু আমাদের সে বিখ্যাত ব্রো আছেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি হচ্ছি মুন্না। কক্সবাজারে আসলে কি অনেক মানুষই আসে, কারণ এখন টাইমটা আপনার সবাই জানে এই সময় শীতের সময় কক্সবাজার অনেক মানুষ জমা হয় ভিড় করে, বিকজ কক্সবাজার সৌন্দর্যটা দেখার জন্য বিশ্বের 1 নম্বর সমুদ্র সৈকত বলে কথা। তো এখন আপনারা এসে অনেক হোটেলে উঠেন, হোটেলে অনেক রকম রেস্টুরেন্ট থাকে, হোটেলে রেস্টুরেন্ট থাকে বাইরেও, হয়তো কলাতলির জন্য মেনলি কলাতলির জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে। সেই রেস্টুরেন্টে এই তো কয়েকদিন যাবত যে কথাগুলো শুনতেছি, 16 ডিসেম্বরে অনেকগুলো মানুষ আসছে যারা বলতেছিল কি ডাল ভাত নাকি 400 টাকা 500 টাকা এই টাইপের কিছু একটা, জাস্ট অনলি ডাল আর ভাত নিয়ে এরকম বললেন। তো যাই হোক না কেন, এখন আমার কথা হচ্ছে আপনারা আসছেন যার হিউজ পরিমাণ টাকা আছে তারা কমপ্লেন করবে না, পরে গিয়ে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবে না, তারা চাইলে যে কোনো জায়গায় খেতে পারে, যারা কমপ্লেন করবেন তাদের জন্য বুঝতে। লাইক আমারও অনেক ফ্রেন্ড আসে আমি কী করি, এখানে যেগুলো ইয়ে আসছে তারা কিন্তু চাই, তারা কিন্তু ব্যবসা করার জন্যই বসে থাকে, তারা অনেকদিন অফ থাকে, তারা এই সিজনের সময় তারা কিন্তু ব্যবসা করার জন্য ওই যেটা বললাম তাও ঠিক না কিন্তু এত টাকা নেই, এটা কিন্তু বাস্তবতা। তো আমার ফ্রেন্ডদের কাছে যখন আসে তাদের আমি ব্যবহার করি কি, মানে হোটেলে থাকে এখানে ঠিক আছে, তাদের আমি কী করি আমাদের কক্সবাজারের ভিতরে নিয়ে যাই। কক্সবাজারের ভিতরে নিয়ে গেলে কী হয়, এখানকার মানুষগুলো না শুধু জাস্ট এখানে কী বলে টুরিস্টদের খাওয়াচ্ছে, মানে যারা বাইরে থেকে আসতে তাদের খাওয়াচ্ছে, ওইখানে আমাদের ভিতরে যারা আছে তারা হচ্ছে মনে করেন শুধু টুরিস্ট নিয়ে না কক্সবাজারের লোকাল মানুষ ওখানে খাই। যেমন আপনি আলগুনি ধরতে পারেন, আপনার খুব ভালো যদি আপনি কী বলে কোরআন মাছ খেতে গেলে এখানে কিন্তু অনেক টাকা পড়ে যাবে, ওখানে কিন্তু আপনি রিজনেবল প্রাইসের মধ্যে ওখানে খেতে পারবেন। তারপর দেখা গেলো কি আপনার বাজি বদ খাইতে ইচ্ছে করতেছে যখন আপনার পরশিতে যেতে হবে, তারপর দেখা যাচ্ছে আপনার ই আছে ওখানে জাওয়ান রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলো ওখানে অনেক মানে আপনার নিম্নমানের প্রাইসের মধ্যে আপনারা অনেক সুন্দর করে খেয়ে আসতে পারবেন ওখান থেকে, এটা হচ্ছে মেন কথা। আমার ফ্রেন্ডদেরগুলো আমি ওই দিকেই নিয়ে যাই, কারণ এখানে দেখা যাচ্ছে মনে করেন ওইখান থেকে এখানে অনেক একটু অনেক কিছু টাকার ডিফারেন্ট আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন, আমি টাকাটা উল্লেখ করতেছি না আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা নিজেরাই এসে ই করবেন।
তো আপনারা যদি ভালো দেখা যাচ্ছে যে কি আপনারা ডেজার্ট টাইপের কিছু একটা খাইতে যাচ্ছেন, তখন আপনার কলকাতার ভিতর আপনার ই আছে, লিয়াস আছে, অনেক ভালো ভালো জায়গা আছে। আপনার এইখান থেকে ওখানে কম্পেয়ারটা আপনারা কেমন বুঝবেন আমি আপনারা বলি। এখানে দেখা যাচ্ছে কি কলাতলির জন্যে সবগুলো মানুষ এসে এখানে সবাই মানুষ কিন্তু কলাতলির জন্য ওইগুলাতে যাচ্ছে। একজনের জিনিস যখন দেখা যাচ্ছে ওরা পাঁচজনের খাবার আছে, পাঁচজনের জায়গায় যখন দশজন যাবে প্রাইসটা অটোমেটিকলি বেড়ে যাবে, ওটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন শহরের ভিতরে যাবেন তখন কিন্তু ওই সেম প্রাইসই থাকবে, কারণ ওইখানে এতগুলো মানুষ ভিড় করে না। তো এই হচ্ছে মূল কথা, আপনারা ব্যাপারটা বুঝতেছেন মানে কেমনে আপনাদের ভালোর জন্য ওই ব্যাপারটাই জানা হচ্ছে আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটা হচ্ছে আপনাদের জন্য বলে দিয়া।